ইলেকট্রিকের কাজ করার সময় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হলো এক ব্যক্তির, মৃতদেহ আটকে বিক্ষোভ গ্রামবাসীদের। সোনামুখী বিদ্যুৎ দপ্তরের কন্ট্রাক্টরের অধীনে কর্মরত এক কর্মচারী বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হলো। শুক্রবার ঘটনাটি ঘটেছে সোনামুখী ব্লকের পিয়ার বেড়া পঞ্চায়েতের মাঝিরডাঙ্গা গ্রামে। মৃত ব্যক্তির নাম নিমাই মণ্ডল, বয়স আনুমানিক 52 বছর, বাড়ি মাঝিরডাঙ্গা গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায় যে সোনামুখী বিদ্যুৎ দপ্তরের কন্ট্রাক্টরের অধীনে কর্মরত ছিলেন নিমাই মণ্ডল। এদিন তিনি 11,000 ইলেকট্রিকে নতুন ট্রান্সফরমার লাগানোর কাজ করছিলেন। সেই সময় হঠাৎই বিদ্যুৎ সংযোগ করে দেওয়া হয় বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন। আর তখনই বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে ওই ব্যক্তির মৃত্যু ঘটে, তার হাত একেবারে ঝলসে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে সোনামুখী থানার বিশাল পুলিশ বাহিনী এসে পৌঁছয়। মৃতদেহ উদ্ধার করতে এলে গ্রামবাসীরা মৃতদেহ আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের দাবি ছিল বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে এসে পৌঁছে সমস্যার সমাধান করলে তবেই তারা মৃতদেহ তুলতে দেবেন। বিদ্যুৎ দপ্তরের গাফিলতির কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। রয়্যাল লাইফ সেলস অ্যান্ড সার্ভিসেস, এখানে সমস্ত রকমের চিমনি, ওয়াটার পিউরিফাই এবং মডিউলার কিচেন সেলস ও সার্ভিসিং করা হয় অতি যত্ন সহকারে। ঠিকানা খিদিরপুর আনন্দ মঠপাড়া গুল কারখানার কাছে বেথুয়া ডহরি নদিয়া। যোগাযোগ নম্বর 9609011138। যে নাই আমার স্বামী বাধা গেল আলো বাড়ি পাতে গো, কে ফোন করে আমার স্বামীকে ঘর থেকে নিয়ে এলো, দিয়ে কাজ করাতে নিয়ে এসে আমার স্বামীকে হিংসা করে মেরে দিল গো। আমার এই সংসারকে চালাবে আমি কি করে চালাবো গো? আমার দুজন ছেলে দুজন মেয়ে, আমার নিজের সংসার আমি চালাবো গো? আমার ছেলে না বালক ছেলেকে কে দেখবে গো? ওর কে করবে গো? ছেলেদের কে করবে গো? ওদের সরকার থেকে ওদেরকে কাজ দিতে হবে, যাই হোক ব্যবস্থা এখানে করে দিতে হবে। কাজ কম কিছু না দিলে আমার ছেলে কি করে চালাবে সংসারটা গো? আমার ছেলে এই তো ছোট, মাত্র বয়স আমার ছেলের। আপনার নাম? আমার নাম চায়না মণ্ডল। চায়না মণ্ডল। মোটামুটি প্রায় 11:45 নাগাদ এখানে ইলেকট্রিকের কাজ চলছিল। সেই মুহূর্তে এখানে আমাদের এই ফাঁকা এরিয়ায় মাঠের মাঝে কেউ ছিলেন না। তো যেটুকু দেখা গেছে দূর থেকে যারা মাঠে কৃষক কাজ করছিলেন, কৃষক বন্ধুরা, তারা দেখেছেন যে এখানে ধোঁয়া উঠছে। সেই দেখে তারা দৌড়ে আসেন। তখন আসার পরে তারা দেখতে পান যে 3 জন কর্মচারী আর তারা পালিয়ে যাচ্ছেন দৌড়ে, এবং আমাদের গ্রামের যে নিমাই মণ্ডল উনি এই অবস্থায় গাড়িতে পড়ে আছেন। এবার সেখানে মানে কীভাবে হয়েছে, কেন হয়েছে, সেটা এখন বিদ্যুৎ দপ্তর থেকে কেউ এসে এখনও পর্যন্ত কোনো ক্লারিফাই করেননি যে কীভাবে হয়েছে। তারা ওখান থেকে পিছনে থাকছেন, পুলিশ এসেছেন, পুলিশ এসে থেকে আমাদের সাথে এটা বলছেন যে তারা এখান থেকে ডেড বডি নিয়ে গিয়ে ওখানে গিয়ে পোস্টমর্টম করে করবেন। কিন্তু এখন আমরা ভরসা পাচ্ছি না, কারণ এখনও পর্যন্ত না কোনো কন্ট্রাক্টর না কোনো পুলিশ দপ্তরের লোক এসেছেন, বিদ্যুৎ দপ্তরের লোক এসেছেন, এসে কোনো প্রকার আমাদের সঙ্গে কোনো প্রকার কোনো কন্ট্যাক্ট করেননি। এবং যে বাড়ির লোক, এখানকার লোক যারা কন্ট্রাক্টরের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করছেন, কিন্তু তার কন্ট্রাক্টর কোনো রেসপন্ড করছেন না। তো সেই অনুযায়ী আমাদের গ্রামের লোকেদের এটাই দাবি যে আগে এসএস এবং যে আছেন কন্ট্রাক্টর তিনি আগে আসুন, কারণ এই সম্পূর্ণ দায়িত্ব যায় এসএসের উপরে এবং তিনি এখনও পর্যন্ত কোনো প্রকার রেসপন্ড করেননি, কোনো প্রকার দায়িত্ব নিতে তিনি চাইছেন না, তিনি সম্পূর্ণভাবে পিছিয়ে আছেন। আমাদের দাবি তারা আসুক, এসে এখানে একটা ফ্যাসলা করুক, যাতে তার পরিবারের এবং তার যে সন্তান সন্ততি আছে তাদের একটা কোনো ব্যবস্থা সুরাহ হোক, এটাই আমাদের দাবি। হ্যাঁ, আপনার নাম? আমার নাম কৌশিক সরকার। ব্যুরো রিপোর্ট, খবরের দুনিয়া।